আজকে আমরা মানব বন্ধনে অংশগ্রহণ করেছি মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দরা। আমাদের সকলের দাবি একটাই, আমরা একটি দাবিতে আজকে এই রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে আমরা মানব বন্ধনে অংশগ্রহণ করেছি। সেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমরা গত বছরের 23 নভেম্বর রাজবাড়ীর আদালতে আমরা মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পুর শাখার যিনি সভাপতির দায়িত্ব ছিলেন শশী আক্তার, তিনি বাদী হয়ে রাজবাড়ীর আদালতে বঙ্গবন্ধুর অবমাননাকারী মুক্তিযুদ্ধকে নিয়ে যিনি কটূক্তি করেছেন সেই কুলাঙ্গার গাজীপুর সিটি কর্পোরেশন বরখাস্ত সাময়িক বরখাস্ত মেয়র এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা সেই কুলাঙ্গার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আমরা ইতিপূর্বেই মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার পক্ষ থেকে মামলা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা সোচ্চার রয়েছি, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আর আমাদের মানবিক বাংলাদেশ সোসাইটির মূল যে স্লোগান রয়েছে হৃদয়ে বঙ্গবন্ধু, এই হৃদয়ে বঙ্গবন্ধু আমরা বুকে ধারণ করে আমরা প্রতিনিয়ত কার্যক্রম করে থাকি। সেই লক্ষ্যে আমাদের পিতাকে নিয়ে যেই কুলাঙ্গার কটূক্তি করেছে তার আমরা সর্বোচ্চ শাস্তি এবং গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা রাজবাড়িতে মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আমরা মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমাদের দাবি একটাই, কুলাঙ্গার জাহাঙ্গীরের বিরুদ্ধে যে মামলা হয়েছে তারই ধারাবাহিকতায় কুলাঙ্গার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করতে হবে, সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং তাকে যে সাময়িকভাবে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে সাময়িক বরখাস্ত হয়েছে আমরা তার স্থায়ী বরখাস্তের দাবি জানাই। সংশ্লিষ্ট মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি, আমাদের মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত ওই গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র কুলাঙ্গার জাহাঙ্গীরের বিচার হবে না, ঠিক ততদিনই পর্যন্ত আমাদের কার্যক্রম থাকবে। আমরা রাজবাড়ী থেকে সোচ্চার রয়েছি, মানবিক বাংলাদেশ সোসাইটি এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব আদম তমিজি হক স্যারের নির্দেশ ক্রমে আমরা রাজবাড়িতে কাজ চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি, ধারণ করি, বুকে মাঝে যার আদর্শ নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাই। আমাদের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পিতাকে নিয়ে কটূক্তি করেছে, আমরা তার কখনোই ছাড়ব না, আমরা তার ছাড় দেব না, আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই, তাকে অতি দ্রুতই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যতদিন না পর্যন্ত ওই কুলাঙ্গারের শাস্তি না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব, এই বলে আমাদের কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
নভেম্বর আমি মামলা দায়ের করি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে। আমাদের একটাই চাওয়া, অতি সত্বর তাকে মানে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি।